আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্প্রতি সাজেদা ফাউন্ডেশন এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এমনকি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটি দেখে সবাই একটু হলেও উপকৃত হতে পারে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে সাজেদা ফাউন্ডেশন এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে সিনিয়র ফিল্ড অফিসার অথবা ক্রেডিট অফিসার। বন্ধুরা, এই পদে আবেদন করতে হলে আপনাদের পদসংখ্যা কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি, এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে। বন্ধুরা, এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, যে কোনো স্বীকৃত বোর্ড হইতে স্নাতক পাশ থাকলে আবেদন করা যাবে, ঠিক আছে? এখানে উক্ত কাজের জন্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বয়স থাকতে হবে 25 থেকে 43 বছরের ভিতরে বয়স থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে? বাংলাদেশের যে কোনো স্থানে পুষ্টিক রাখা হবে, বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে। এছাড়াও এখানে উচ্চ ভাতা পাবেন, মাতৃত্ব ছুটি পাবেন, এমনকি বার্ষিক ভাতা পাবেন, আনুতোষিক ভাতা পাবেন, স্বাস্থ্য জীবন বিমা ভাতা পাবেন, মোবাইল বিল পাবেন, যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? বন্ধুরা, আপনারা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক, তারা বিডি জবস অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদনটি আপনারা করে নিতে পারবেন, ঠিক আছে? একটি বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই বিডি জবস এর মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নিতে পারবেন। এই আবেদনটি শেষ হবে 3 অক্টোবর 2023 সালে শেষ হবে। এর আগে আপনারা বিডি জবস এ অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নিবেন, ঠিক আছে? বন্ধুরা, আরো কিন্তু পদ রয়েছে, বেশ কিছু পদ রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আরেকটা পদ রয়েছে, সেটি হচ্ছে টেকনিক্যাল স্পেশালিস্ট। এখানে দেখব শিক্ষাগত যোগ্যতা কি কি চেয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে টেকনিক্যাল স্পেশালিস্ট পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বন্ধুরা, এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এম ফিল ডিগ্রি পাস থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। 5 থেকে 8 বছরের অভিজ্ঞতা কিন্তু এখানে থাকতে হবে। এখানে 1 লাখ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে। এটিও বিডি জবস এর মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নেবেন। 2 অক্টোবর 2023 সালে কিন্তু আবেদনটি শেষ হবে, এর আগে কিন্তু আপনারা এই আবেদনটি সুন্দরভাবে করে নেবেন, ঠিক আছে? বন্ধুরা, আরেকটি পদ রয়েছে, সেটি দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে রেসিওরেন্স কোঅর্ডিনেটর। এখানে দেখব কি কি চেয়েছে, একটু ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে রেসিওরেন্স কোঅর্ডিনেটর, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। বন্ধুরা, এখানে আপনাদের ব্যাচেলর ডিগ্রি পাস থাকলে আবেদন করা যাবে। 28 থেকে 40 বছরের ভিতরে বয়স হতে হবে। এখানে 75,000 টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে। এটিও আপনারা বিডি জবস অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নেবেন। 25 সেপ্টেম্বরে শেষ হবে, এর আগে আপনারা বিডি জবস অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নেবেন। বন্ধুরা, এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন, তারা পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটি দেখে সবাই একটু হলেও উপকৃত হতে পারে। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।